আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি বেশ কিছু সীতাহারের কালেকশন দেখাবো, কাটাই কালেকশন দেখাবো। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর যারা জুয়েলারি নিয়ে বিজনেস করেন বা জুয়েলারি নিয়ে বিজনেস করবেন বলে ভাবছেন, তারা বিশ্বস্ত একটা হোলসেলার খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিয়ে থাকি। অনলাইনে অর্ডার করতে হলে মিনিমাম 2000 টাকা অর্ডার করতে হবে, আর 500 টাকা আগে অ্যাডভান্স করা লাগবে। আরেকটা কথা, যারা জুয়েলারি নিয়ে বিজনেস করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, বা জুয়েলারি নিয়ে বিজনেস করবেন যারা তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা খুচরা সেল করি না। তো প্রথমে আমি এই একটা সীতাহার কালেকশন দেখাবো। এই সীতাহারটা কিন্তু খুবই জোস এবং পুরোটাই কিন্তু কপার কালার ইউজ করা হয়েছে এটার মধ্যে। আর সাথে এক জোড়া করে দুল পেয়ে যাবেন আপনারা, পুরোটাই মুক্তার কাজ করা, ঠিক আছে, খুবই সুন্দর লাগে দেখতে। আর এই সীতাহারটার প্রাইস পড়বে মাত্র 950 টাকা, একদম রিজনেবল প্রাইসের মধ্যে এই সীতাহারগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন অনায়াসে 1500 বা 1400 টাকার মধ্যে। আর এগুলো কিন্তু বড় বড় পেজগুলোতে অনেক হাই রেটে সেল হইতেছে, আপনারা নিয়ে এটা অনায়াসে সেল করে দিতে পারবেন। আর যারা হাজারের উপরে প্রোডাক্ট চান তাদের জন্যই শুধু এই ভিডিওটা, কারণ অনেকেই আছেন যে পেজের ভিতরে 100-200 টাকার প্রোডাক্ট সেল করে, তাদের জন্য এই ভিডিও না। কারণ একদম কম দামি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমরা তেমন একটা রাখি না, কারণ অনলাইনে কখনোই কম দামি প্রোডাক্ট চলে না, কারণ অনলাইনে হচ্ছে সব হাইফাই কাস্টমার থাকে। এই জন্য 100 টাকার প্রোডাক্ট 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে কখনোই নিতে চায় না, এতটুক জিনিস মাথায় রাখবেন। আর এরপরে এই একটা কালেকশন আসছে, এই ড্রপসগুলো দেখেন, পাকিস্তানি ড্রপস লাগানো আছে এখানে, আর পুরোটাই কিন্তু আকিকের একটা কাজ করা আছে, আকিক স্টোন বসানো আছে, দেখতে কিন্তু খুবই জোস লাগে। আপনারা গ্লেজ দেখলে বুঝতে পারবেন এটা যে অরিজিনাল একটা প্রোডাক্ট। এটার প্রাইস পড়বে 1000 টাকা। আর এটার কাজগুলো দেখেন, ফিনিশিংগুলো দেখেন, ফিনিশিং দেখে এরপরে আপনারা টাকা দেবেন, কোনো সমস্যা নেই, একদম অস্থির একটা সেট, প্রাইস পড়বে 1000 টাকা। আর এগুলো 1500 টাকা খুচরা সেল হচ্ছে। এখন আপনারা যদি এক পিস নেওয়ার জন্য আমাদেরকে নক করেন, আমরা সেক্ষেত্রে রিপ্লাই দেবো না, এতটুকু মনে রাখেন, কারণ আমরা শুধু পাইকারি সেল করি। চকবাজার আমাদের দোকান আছে, আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন। খুবই সুন্দর এই সেটটাও আপনারা নিয়ে অনায়াসে সেল করতে পারবেন। এটা কিন্তু নতুন আসছে, অসম্ভব সুন্দর এবং মাল্টির কাজ করা আছে। এরপরে এই একটা সীতা আসছে, এই সীতাটাও এখন স্টকে আছে, আপনারা এই সীতাটাও অর্ডার করতে পারেন। এটা কিন্তু অনলাইনে প্রচুর ফেমাস, আপনারা হয়তো অনেক টুকটাক পেজে দেখেও থাকবেন যারা পেজ ঘাটাঘাটি করেন আর কি। এই সীতাটার সাথে দুল আছে এবং প্লাস একটা বড় আকার লকেটের সীতা আছে, দেখতেই কিন্তু খুবই সুন্দর লাগে, পুরোটাই কিন্তু মুক্তার কাজ করা আছে দেখেন। আর নিচে হচ্ছে এডি স্টোনের কাজ করা আছে, এডি স্টোন বসানো আছে, জার্মানি এডি, এই জন্য আর কি দেখতে আরও বেশি সুন্দর লাগে, গ্লেজ দেয় আর কি স্টোনগুলো, প্লাস্টিক স্টোন না। অনেকে মনে করেন যে এগুলো প্লাস্টিক স্টোন, প্লাস্টিক স্টোন না, এগুলো হচ্ছে জার্মানি এডি স্টোন বসানো, এই জন্য আর কি এই সেটগুলোর দামও একটু বেশি হয়। এটার প্রাইস পড়বে 1000 টাকা, এগুলো হোলসেল প্রাইস, খুচরা প্রাইস না। আপনারা যদি মনে করেন যে 1000 টাকা হোলসেল কীভাবে হয় এত দামি সেট, আপনারা তাহলে পরে অন্যদিকে দেখতে পারেন, কারণ আমরা যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলাই সেল করি, কারণ অরিজিনাল প্রোডাক্টের দাম একটু বেশি হয়, কখনোই আমরা ওই লোকাল প্রোডাক্টগুলো সেল করি না বা রিপিয়ারের প্রোডাক্টগুলো সেল করি না। এরপরে এই একটা গোলাপ সীতা, এটা কিন্তু প্রচুর ফেমাস এখন, আর এটা এখন মার্কেট আউট, কারো কাছেই নাই, কারণ এই মেটালটা এখন পাওয়াই যায় না, এই জন্য এটা মার্কেট আউট বর্তমান। তবে আমাদের কাছে এগুলো লিমিটেড স্টক আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন, খুবই সুন্দর। আর গোলাপটা কিন্তু বেশ বড়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর এগুলো কিন্তু আপনার কালার তেমন একটা যায় না, যদি আপনারা কাস্টমার যদি যত্ন সহকারে পড়তে পারে তাহলে অনেক দিন এগুলো ইউজ করা যায়। আর অনেকে আছে যে পানির মধ্যে ভিজায় বা আপনার এগুলোর মধ্যে পারফিউম লাগে, বডি লোশন লাগে, সেই ক্ষেত্রে এগুলো কালার একটু উঠে যেতে পারে, এতটুকু একটু যদি খেয়াল রাখেন তাহলে অনেক দিন পড়তে পারবেন। এই সীতাটা দেখেন, খুবই সুন্দর, সিম্পলের মধ্যে প্রচুর রানিং কিন্তু এই সীতাটা, প্রাইস পড়বে মাত্র 600 টাকা, এগুলো হোলসেল প্রাইস, খুচরা প্রাইস না। অনেকে আছে যে আমাদেরকে নক দেয়, এক পিস দেন, দুই পিস দেন, এই ঝামেলা আমরা করি না, কারণ আমরা শুধু পাইকারি সেল করি। যদি আপনার পাইকারি নেওয়ার মন মানসিকতা থাকে, বিজনেসের জন্য নেওয়ার মন মানসিকতা থাকে, তাহলেই নক দিবেন।
আদারওয়াইজ নক দিলে আপনারা রিপ্লাই পাবেন না, কারণ অনেকেই কমেন্ট বক্সে দেখবেন যে কমেন্ট করে যে রিপ্লাই দেয় না বা ওনাদের ব্যবহার ভালো না, এরকম অনেকেই বলে। কারা বলে? যারা খুচরা নেয়, খুচরা নেওয়ার জন্য নক করে বা খুচরা নেওয়ার জন্য দোকানে আসে, তারাই এই কথা বলে। কারণ আমরা খুচরা সেল করি না। একজন খুচরা কাস্টমার দোকানে এসে বলে যে এই সেটটা দেন এক পিস, আপনার ভিডিও দেখে আসছি। এক পিস ভাই সেল করি না তো, এতটুকু বুঝেন না কেন। এক পিস সেল করলে আমার কী লাভ হবে? আমাদের হচ্ছে পাইকারি মার্কেটে, পাইকারি দোকান, পুরো চকবাজার হচ্ছে পুরোটাই পাইকারি মার্কেট, সবাই হচ্ছে পাইকারি সেল করে। এখন আমাদের লাভ কম, এর জন্য সেল বেশি করা লাগে। এখন এক পিস যদি সেল করি হোলসেল দামে, তাহলে আমাদের লাভ হয় কি? আমাদের কোনো লাভই হয় না। এতটুকু একটু বুঝতে হবে আপনাদের। কমেন্ট বক্সে যারাই কমেন্ট করে দেখবেন যে রিপ্লাই দেয় না বা ব্যবহার খারাপ, তারা হচ্ছে খুচরা কাস্টমার। খুচরা কাস্টমারগুলি হচ্ছে এই টাইপের কমেন্ট করে, কারণ তাদেরকে তো আমরা রিপ্লাই দিই না, কারণ খুচরা আমরা সেল করি না। এরপরে এই সীতাটা দেখেন, এটা কিন্তু পাঁচ লহরের সীতা, খুবই জোস। এই সীতাটাও এখন স্টকে আছে, আপনারা অর্ডার করে দিতে পারেন। মুক্তার কাজ করা, রিয়েল মুক্তা না, রিয়েল মুক্তা হলে এটার দাম হবে 4-5 হাজার টাকা, এটার দাম হচ্ছে মাত্র 1000 টাকা। এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল যে মুক্তাগুলো সেগুলো। এরপরে এই সীতাটা দেখেন, এই সীতারও কিন্তু প্রচুর ডিমান্ড আছে কাস্টমারের। এই সীতাটাও আপনারা নিতে পারেন আকিক স্টোনের। আকিক স্টোনটা কি আর কি, কালারটা চেঞ্জ হয় আর কি। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে একবার গাঢ় হালকা লাইট। এর জন্য আকিক স্টোনগুলো কিন্তু আপুদের অনেক ফেমাস এবং আপুদের অনেক ফেভারিট একটা কালার, একটা স্টোন। এরপরে এই সীতাটার মধ্যে কিন্তু আপনারা পুরোটাই কিন্তু কপার কালার পেয়ে যাবেন, এজন্য আর কি দেখতে খুবই সুন্দর লাগে। সামনে থেকে দেখতে এই সীতাগুলি আরও বেশি জোস লাগে। অনেক সময় দেখা যায় যে ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝানো যায় না, অনেক কিছু দেখানো যায় না। সামনে যখন হাতে নেবেন তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে। এই সীতাগুলো দেখতে কিন্তু খুবই জোস লাগে, অসম্ভব সুন্দর। আরও বেশ কিছু সীতা আছে, এগুলোর মেটালগুলো কিন্তু একদম অরিজিনাল মেটাল, আর স্টোন যেগুলোগুলো সলিড স্টোন ইউজ করা হয়েছে এগুলোর মধ্যে, এজন্য আর কি এগুলো গ্লেসও করে অনেক বেশি। এরপরে এই চুড়িটা দেখেন, এই চুড়িটাও কিন্তু বর্তমানে স্টকে আছে, আর এটা হচ্ছে 28 এবং 26-এর হাতে লাগবে। একদম চিকন আর একদম মোটা হাতে লাগে না, যেমন 24 আর 2.10-এর হাতে লাগবে না। আর এটার মুখটা খোলা যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর স্টোনগুলো কিন্তু মনে হয় যে প্লাস্টিক, আসলে স্টোনগুলো প্লাস্টিক না। গ্লেসটা দেখলে বুঝতে পারবেন যে এটার স্টোনটা ইউজ করা হয়েছে জার্মানি এডি। আর এটার মধ্যে যে ছোটো ছোটো স্টোনগুলো ইউজ করা হয়েছে, ওগুলো আপনার যে কাট স্টোন বলা হয় সেই স্টোনগুলো। আর এটা মুখটা খোলা যায়, আমি খুলে দেখাই, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। পুরো মেটালটা হচ্ছে আপনার অ্যান্টিক মেটাল, অ্যান্টিকের উপরে স্টোন বসানো আছে আর কি। এই দেখেন, মুখটা খোলা যায়, খুলে পরা যায়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটার প্রাইসটা হচ্ছে 850 টাকা। এর আগের ভিডিওতে আমরা যেগুলো 1050 দেখাইছি সেগুলোর মধ্যে আকিক স্টোন আসলে, এটার মধ্যে আবার আকিক ছাড়া আনছি, এজন্য আপনার দামটা কমে গেছে। অনেকে একটু কম দামেও চায়, বলে যে 1000 টাকার চুড়িগুলো অনেকে নিতে চায় না, এই জন্য একটু কম দামেও আপনাদের এনে দিছি। এরপরে এই সীতাটা এখন স্টকে আছে। এই সীতার ভিতরে দুইটা ভেরিয়েন্ট, দুটোটা ভেরিয়েন্টই স্টকে আছে, আপনাদের চার যেটা লাগবে নিতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে আগের যে ভেরিয়েন্টটা ছিল আপনাদের, সেই ভেরিয়েন্টটাও আছে, এবং নতুন যেটা আবিষ্কার হয়েছে সেটাও আছে। দেখেন, দুটোটাই এখন স্টকে আছে, আপনাদের চার যেটা লাগবে। এটার প্রাইস পড়বে 900 টাকা, এবং আগের যেটা ছিল ওটার প্রাইস পড়বে 1000 টাকা। এখন আপনার চার যেটা ভালো লাগে ওটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখা যায় যে অনেকে 1000 টাকার প্রোডাক্টগুলো নিতে চায় না, একটু কম হলে পরে সেও খুশি হয়, এই জন্য আমরা দুইটা ভেরিয়েন্ট এনে দিছি। আপনার যেটা পছন্দ ওইটা আপনি নেন, আপনার সামনে দিব, আপনি হাতে নিয়ে যেটা আপনার ভালো লাগবে ওইটা নেন। দেখেন, খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগে 1000 টাকারটা। আপনাদের কাছে যার যেটা ভালো লাগে, অনেক কাছে প্রাইস কমের জন্য কম দামিটা নিতে চায়, আপনি নেন, কোনো সমস্যা নেই। দুটোটা ভেরিয়েন্টই আছে, আপনার যেটা ভালো লাগবে ওটা নিতে পারবেন। দেখেন, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। এই সীতাগুলো এখন আমাদের স্টকে পেয়ে যাবেন। আরও বেশ কিছু কালেকশন আমাদের স্টকে আছে, সেই কালেকশনগুলোর ভিডিও আমি আস্তে ধীরে দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজ বিদায় নিব, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।